শেষমেশ টাকার অভাবে গাড়ি ভাড়া দিতে না পারায় ব্যাগের মধ্যেই কলিজার টুকরা সন্তানের লাশ ভরে হাঁটা দিলেন বাবা। আসসালামু আলাইকুম। টাইটেল আর থাম্বনেল দেখার পর আপনাদের কি রকম প্রতিক্রিয়া হতে পারে এই ঘটনার প্রতি আমি জানি না। 99% মানুষের কমেন্টই এরকম, কেউ লিখেছে উনার তো পোশাক আশাকে ভালোই কামাই করেন বলে মনে হয়, আবার কেউ লিখেছেন নিজের বাচ্চাকে কেন ব্যাগে ভরা লাগে, আবার লিখেছেন হাতে নিয়ে মানে কোলে নিয়ে না কেন। ভিডিওর মাঝখানে এটা উল্লেখ আছে যে উনি বাসে উঠতে পারেননি কারণ ওনার কাছে ব্যাগে বাচ্চার লাশ আছে। এত জানলে কেউ ওনাকে বাসে উঠতে দিত না। কথা হলো যেন বাসে কেন যাবেন, অ্যাম্বুলেন্স কেন নাই, অ্যাম্বুলেন্স ওঠার টাকা নাই সে কারণে ব্যাগে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেইন ঘটনা। তাছাড়াও চিকিৎসা বাবদ এত বেশি খরচ হয়েছে যে উনি এফোর্ড করতে পারেননি আর কি। এখন মন্তব্যের প্রথম দিক নিয়ে কথা বলি, বাচ্চার তো কোনো ভাইরাস ছিল না, উনি চাইলে কোলে নিয়ে যেতে পারতেন। এখন কথা হবে যে যদি মানুষ কিছু বলে, আমি নিজেই দেখেছি এরকম। এখন থেকে প্রায় 14 বছর আগে আমরা নৌকায় করে নদী পার হয়ে দাদির বাড়ি ঈদ করতে যেতাম, তো তখন এরকম দেখেছিলাম যে এক মহিলা হচ্ছে ওনার বাচ্চা নিয়ে হেঁটে আসছিলেন কাঁদতে কাঁদতে। আমরা আম্মু জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, যে আপা আমার বাচ্চা মারা গেছে। আমাদের তো কোনো সমস্যা হয়নি। তাহলে কি যে জায়গার কথা উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে, মানে এই জায়গার মানুষজন এমন যে বাসে একটা বাচ্চার লাশ নিয়ে উঠলে সমস্যা করবে? আর দ্বিতীয় দিক যদি বলি তো উনি নিজে একজন বাবা, বাবা তার সন্তানকে এভাবে কেন নিয়ে যাবে, ব্যাগে নিয়ে যাচ্ছে তার মানে কোনো একটা ঘাপলা আছে। যে কেউ বলবে, ভালো মানুষও মন্তব্যটা করবে, খারাপ মানুষ তো মন্তব্যটা করবেই, এমনকি আমিও করছি মন্তব্যটা। এখন সবাই এটা বলবেন যে একজন বাবা তার সন্তান হারিয়েছেন, দুইটা সন্তানের একজন হারিয়েছেন, তো এটা নিয়ে আমাদের এত কথা কিসের? এখন আপনি বলেন যে ওই জায়গার মানুষ কেমন, বা ওই বাবা কেমন যে এভাবে ভাবলেন যে ব্যাগে নিয়ে যাবেন, আর ওই জায়গার মানুষ কেমন যে বাসে করে বাচ্চার লাশ নিয়ে যাওয়া যাবে না, ছোট্ট একটা বাচ্চার লাশ কেন নিয়ে যাওয়া যাবে না? এটা নিয়ে কথা না বললে বা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আপনারাও জানতে পারতেন না যে হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে যদি লাইফে কখন আল্লাহ না করুক যদি কোনোদিন পড়েন তো এমনটাই হতে পারে যে মানুষের কথা ভেবে আপনি নিজের বাচ্চার লাশটা কোলে নিয়ে যেতে পারবেন না। আমাদের অনেকেরই এখন অনেক টাকা পয়সা ইনকাম করি আমরা, আমাদের সমস্যা নেই, আমরা অ্যাম্বুলেন্স সাপোর্ট করতে পারবো, এই জন্য আমাদের এই স্বপ্নে মাথা ঘামানোর কোনো বিষয় না। বাসে উঠে কি মানে ঝগড়া করবেন যে আমাকে পিছনে 4টা সিট দিয়ে দেন আমি আমার বাচ্চার লাশ কোলে নিয়ে যাব, এটা হবে না। এক নম্বর মানুষের মন মানসিকতা মানবিক না, আর বাবার এই কাজটা মোটেও উচিত হয়নি, ওনাকে আর একটু সাহসী পদক্ষেপ নিতে হতো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।